সাংবাদিক সোহেল চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক আবুল কালাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য আলামিন বক্তব্য রাখেন। এই সময় তারা তাদের বক্তব্যে বলেন, জনাব শহীদুল ইসলাম উপস্থিত আছেন, আমার সহযোদ্ধা কালাম ভাই সহ নেতৃবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, সাংবাদিকদের রাজপথে দাঁড়ানোর কথা না। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে এবং তারা সংবাদ সংগ্রহ করবে, তাদের এটাই মূল কাজ। কিন্তু আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি, আমাদের সহযোদ্ধা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আগে দেখেছি, এই বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সংবাদপত্র যারা সত্য প্রকাশ করতে গিয়েছিল ৬৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, সাগর রুমিকে বেড রুমে হত্যা করা হয়েছে। এর একমাত্র কারণ ছিল তাদের দুর্নীতি, তাদের যে মাফিয়া তন্ত্র, ভোট ডাকাতি এবং তারা যে অন্যায় অবিচার করেছে, সাংবাদিক তার জাতির সামনে তুলে ধরেছে। তার জন্যই ৬৯ জন সাংবাদিককে জীবন দিতে হয়েছে। সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেক সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে। আজকে সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত এখনো চলছে, কারণ আজকে আইন অঙ্গনে এবং বিচার অঙ্গনে এখনো ফাঁসিবাদের ঘোষণা রয়েছে। তারা বাংলাদেশকে অকার্যকর করার জন্য বাংলাদেশের আগামী দিনে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, সেই সৃষ্টি যাতে না হতে পারে তার জন্য আজকে তারা অশুভ উপায় তারা করছে, খোলা পানিতে মা শিকার করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আমার সহযোদ্ধা ভাইকে একটি মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, সাংবাদিকরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে অগ্রভাগে ছিল, তারা জীবন দিয়েছে, জাতিকে সঠিক মেসেজ দিয়েছে, তারা ফল পরিস্থিতি এ দেশে একটি প্রতিবাদের পতন হয়েছে। আগামী দিনে এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা দুর্বার করো আন্দোলনের মাধ্যমে এই প্রতিবাদের কঠোর যারা এখনো রয়েছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আবারও পরাভূত করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করব। আপনারা জানেন আমাদের এই রাজপথে আন্দোলন করেছি বিগত ১৬টি বছর, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াই আমাদের মাঠ থেকে হারিয়ে গেছেন। তারা রুহুল আমিন গাজী আমাদেরকে ঠিকিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে সেই আদর্শ বুকে ধারণ করে আমরা আগামী দিনে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। আমার সহযোগিতা ভাই তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা মামলার সাথে জড়িত আছে সেই প্রতিবাদের দোষকে আইনের আন্দোলনে বিচার করতে হবে। সাগর রুমি সহ ৬৯ জন সাংবাদিক হত্যা হয়েছে, সেই হত্যাকারীদের অবিলম্বে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সেই ৭ জন সাংবাদিক হত্যা হয়েছে তাদেরকে নিশ্চুলভাবে খুন করা হয়েছে, খুনিদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং এই ৫ জন সাংবাদিকের পরিবার পরিজনকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অসংখ্য সাংবাদিক চিকিৎসাধীন রয়েছে, তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, আর্থিকভাবে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। সাংবাদিকরা সবসময় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে অবস্থান নিবে,
আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা সাংবাদিক নোয়ান জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে এই সাংবাদিক সমাবেশে উপস্থিত ঢাকা সাংবাদিক সভাপতি সহ যারা আমার সহকর্মীরা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ 17-18 বছর এই প্রতিবাদের বিরুদ্ধে আমরা যে লড়াই করেছি, এখন দেশ স্বাধীনের পরে আমরা ভেবেছিলাম যে অন্ততপক্ষে আমাদের সাংবাদিকতা স্বাধীনতা নিয়ে আমাদের আর লড়তে হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের সহকর্মীর বিরুদ্ধে যে মামলাটি হলো তাতে মনে হলো যে দেশ স্বাধীন হলেও প্রতিবাদের যে অপতৎপরতা তা এখনো খুব শক্তিশালীভাবেই অব্যাহত আছে। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে সাংবাদিকরা হচ্ছে এই দুর্নীতিবাজদের সবচেয়ে বলার কাটা। তারা দুর্নীতি করেন তাদের লজ্জা লাগে না, কিন্তু সাংবাদিকরা লিখতেই সেখানে দোষ হয় তাদের লজ্জা পান। এবং নির্লজ্জ যারা আছেন আমরা তাদের এই অপকর্মের প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এবং সে সাথে এটা বলতে চাই যে যে মামলা আমাদের সংবাদকর্মী আমাদের সাংবাদিক ভাইয়ের বিরুদ্ধে হয়েছে তা যদি অবিলম্বে তুলে না নেওয়া হয় তাহলে আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে আমরা কর্মসূচি ঠিক করে তাদের বিরুদ্ধে আমরা আমাদের করণীয় ঠিক করব। আর যদি তারা যে বিষয়টি মনে করেন যে অন্যায় করেছেন তারা তাদের অন্যায় বুঝেন তাহলে তার সংশোধন করে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেবেন। এই প্রত্যাহার রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।